সারাদিন পালন শেষে কর্তৃপক্ষের আশ্বাসে দুদিনের কর্মবিরতি স্থগিত করেছে সিএনএফ এজেন্টরা। এর আগে এই কর্মবিরতির কারণে দিনভর স্থবির ছিল চট্টগ্রাম কাস্টমস। শুল্ক আইন বন্ধ থাকায় তার প্রভাব পড়ে আমদানি রপ্তানি কার্যক্রমে। চট্টগ্রাম কাস্টম হাউসের হল রুম সোমবার সকাল 10:30টায় যেটি অনেকটাই জনশূন্য, সচরাচর এই সময়ে জনাকীর্ণ থাকে কক্ষটি। তবে সিএনএফ এজেন্টদের কর্মবিরতির কারণে ফাঁকা প্রায় 17টি শুল্কায়ন কার্যক্রমের এই হল রুম। কাস্টমসের রেড ব্লক হিসেবে পরিচিত কমিশনার কার্যালয়েও ছিল শূন্যতা, নেই নিত্যদিনের কর্মব্যস্ততা। লাইসেন্সিং বিধিমালার 6টি ধারা সংশোধনের দাবিতে সোমবার সকালে দেশের 5টি কাস্টম হাউস ও 37টি শুল্ক স্টেশনের সাথে কর্মবিরতি শুরু হয় চট্টগ্রাম কাস্টমসেও। এ সময় কাজ বন্ধ রেখে বাইরে অবস্থান নেন সিএনএফ এজেন্টরা। এই কালো কানুন কিছু সংখ্যক কর্মকর্তা, এটা সবাই চায় না, এটা একটা কিছু দুর্নীতিবাজ লোক এটাকে ঢুকাইছে। আমাদের উত্তরাধিকারীদেরকে আমাদের লাইসেন্সটি হস্তান্তরের যে সহজ প্রক্রিয়া আগে ছিল সেটি আবার ফিরিয়ে আনা, সারা জীবন চাকরি করে যেটুকু সঞ্চয় আপনার ব্যাংকে আপনি রেখেছেন বা আপনি রিটায়ারমেন্টের যে বেনিফিট পেয়েছেন, কেউ যদি আদেশ করে সেটি আপনি পাবেন না, তাহলে আপনার কাছে কেমন লাগবে? আমাদের আলাপ আলোচনা চলছে ঢাকায় সেন্ট্রালি, আলাপ আলোচনার ভিত্তিতে যেটাই হয় আমাদের কর্মসূচি প্রত্যাহার হয় না না হয় এখনো সেন্ট্রালের উপরে নির্ভর করতেছে। কর্মবিরতির কারণে দিনভর কাস্টম হাউস আর ইপিজেডে শুল্কায়ন কার্যক্রম ছিল বন্ধ, কেবল চালু ছিল বন্দর এবং বেসরকারি আইসিডিতে। সার্বিক বিষয় নিয়ে 7 ফেব্রুয়ারি বৈঠকের কথা জানান কাস্টমস কর্মকর্তারা। তো 10:30 বাজে, এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অ্যাসেসমেন্ট বা ফাইল আসতেছে না, বাট আমরা আমাদের অফিসিয়াল দাপ্তরিক যে কাজগুলো আছে সেগুলো তো আমরা করছি। দিনভর এই অচল অবস্থা শেষে বিকেলে কর্মসূচি স্থগিত করার কথা জানান আন্দোলনকারীরা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, এ ছিল চট্টগ্রাম 24 এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।